महामारी करोना ভাইরাস পরিস্থিতিতে সৈয়দপুর উপজেলা খাতামধুপুর ইউনিয়নের খিয়ার জুম্মা সংলগ্ন হামিম বেকারি অস্বস্তিকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল তেল দিয়ে বেকারি খাদ্য সামগ্রী। আমরা সরজমিনে পরিদর্শন করে দেখি লেবার শ্রমিকদের না আছে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার সরঞ্জামাদি এবং সেখানে খোলামেলাভাবে রাখা আছে বেকারি আইটেম। সেগুলোর মধ্যে বাহিরের ধুলাবালি সহ মাছি ভ্যান ভ্যান করে পড়ে আছে যা মানুষ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়তে পারে। হামিম বেকারির ম্যানেজারের সাথে কথা বললে সে পাশ কাটিয়ে যারা সবচেয়ে মাস্ক খোলা থাকে না ঠিক আছে না ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। NANTP ক্যামেরা দেখে মালিকের উধাও হয়ে যায়, মুঠোফোনের নাম্বারটাও বন্ধ। হামিম বেকারি ঘুরে এসে ক্যামেরাম্যান রাজু আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন মাইনুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি NANTV। আপনার আমার সকলের